জয় গুরু। রিতায়নী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র রানন্দিত জয় গুরু জানাই। আমরা আমাদের সামনে বসে আছেন আমাদের সে প্রিয় মানুষ শ্রদ্ধেয় কালীপদ রাহা দাদা ভাই। তার মুখ থেকে আমরা ইষ্ট প্রসঙ্গ প্রতিদিনই শুনছি, শুনব, দীর্ঘদিনের তার অভিজ্ঞতা সেগুলো আমাদের কাছে শেয়ার করেন, যা আমাদের পথের পাথেয় হয়ে আছে। আমরা ঠাকুরকে বেশি করে চিনতে পারছি, ভালোবাসতে পারছি, ঠাকুরকে নিয়ে চলতে পারছি, কি করে ভালো থাকব, কি করে ঠাকুরকে নিয়ে চলব, সে সম্পর্কে ওনার ইষ্ট প্রসঙ্গে আমরা অনেক কিছু জানতে পারছি, অনেক অজানা তথ্য আজও শুনব। আমি সরাসরি রাহাদার কাছে যাব, তার আগে পরমপিতার আতুল চরণে রাহাদার সুবৃদ্ধি, শ্রীবৃদ্ধি এবং সুস্বাস্থ্য, নিরোগ, দীর্ঘায়ু জীবন প্রার্থনা করি এবং শ্রদ্ধাপূর্ণ প্রণামও জানাই। আমি সরাসরি রাহাদার কাছে যাই। জয় গুরু রাহাদা, প্রণাম জানাই, আমরা ইষ্ট প্রসঙ্গ শুনব। সর্বাগ্যে পরমপিতার আতুল জনে আমার কোটি কোটি প্রণাম। পরমপিতার আতুল জনে আমার একান্ত প্রার্থনা আপনার সব সুখ শান্তি স্বস্তির অধিকারী হন। পরমপিতার অপার আশীর্বাদ আপনার জন্য বর্ষিত। আজকে সকাল থেকেই ভাবছিলাম, গতকাল একটা সৎসঙ্গের ব্যবস্থা হয়েছিল ওদের মন্দিরে। হ্যাঁ, এক দাদা ব্যবস্থা করেছিলেন সেই যেতে। ওসব আমাদের কয়েকদিন ধরে জায়গার সমস্ত এতে দেখছি ওয়েদারটা একটু কেমন অস্বাভাবিক। সাধারণত পেপার দেখলাম মার্চ মাসে নাকি এরকম 122 বছরের মতো এত গরম দেখা যায় না মার্চ মাসে, পেপারটা দেখলাম আজকে। তা যদিও আমরা এখানে বসে আমাদের বিভিন্ন জায়গার দাদামায়েরা বলছেন কী গরম, কী গরম, তো আমরা কিন্তু অত গরম ফিল করি না, যেহেতু আমাদের কাছে সমুদ্র আছে, তারপরে হাওয়া আসছে সকাল থেকে, এই হাওয়া সমস্ত দিন রাত্রিবেলা প্রচণ্ড হাওয়া চলছে। হ্যাঁ, যদিও মেঘলা মেঘলা কিন্তু হাওয়া প্রচুর আছে, যার জন্য গরমটা আমরা ফিল করি না। তবুও অনেকদিন পরে কালকে আমি ওই মন্দিরে গিয়েছিলাম, আমাদের সৎসঙ্গে খুব ইচ্ছে ছিল, আমি জানি না কেন হঠাৎ বাইরে একটু গরমের ভাব জন্য না কি জন্য আমার শরীর একটু ভোজন তো ঘরের মধ্যে আছি, তো যার ফলে শরীরটা কেমন একটু একটু কেমন ধরনের পড়া পড়া ভাব লাগছে, কেমন ধরনের একটু ইয়ের মতন রাত্রেও যখন শুনছে তখন একটু ইয়ে লাগছে। বাইরে ঘোরাঘুরি করার যে অভ্যাস ছিল তো সে নেই তো দীর্ঘদিন, বহুদিন একেতে শরীরটার ইয়ে, দ্বিতীয়ত করোনা টোনা নানা কারণে ঘরে উঠেছিলাম। তা প্রায় 2 বছর পরে একটা সৎসঙ্গ, আমার মনটা খুব আনন্দ লাগলো, এত বেশি এগেছে যে 2 বছরের ঘরে হয়তো বসে বসে সৎসঙ্গ ঠাকুরের কথা বলা, ঠাকুরের একঘেয়ে কালকের সৎসঙ্গটা। যদিও আগের মতো অত লোকজন না, অল্প লোকজন নিয়ে করলো, যাই হোক যেটু হোক, কিন্তু খুব আনন্দ পেলাম সেই কীর্তন টীর্তন করা, সবাই মিলে সমবেতভাবে প্রার্থনা, সমবেতভাবে কীর্তন, সে নিজে নিজে কীর্তন, কী ভালো লাগছে, এত ভালো লাগছিলো আমার মনে হলো যেন আমি অনেকদিন আগে চলে গেছি। তো এই সৎসঙ্গ যে 2 বছর পর্যন্ত যে বসে বসে মানুষ, আমরা তো আমরা সমস্ত পৃথিবীর লোকেই কেমন যেন একটা নতুনভাবে লাইফটা যেন চলে গেল, সব ঘরের ভিতর বদ্ধ অবস্থা বসে 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 সমস্ত পৃথিবীর লোক। যাই হোক, আমাদের ঠাকুর আমাদের আছেন বলে আমরা একটা সংস্থার সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত থাকার ধরুন আমাদের একটা ব্যবস্থা করতে চাই। কালকে যত কটা লোক দেখলাম সবাই কি আনন্দ ফুর্তি, হ্যাঁ সবাই মিলে নেচেন চাই কীর্তন কী করে 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 কে একটু মনটা মানে ভরপুর, একদম যখন এলাম না এত ভরপুর লাগছে এখনও যেন তার ভিতরে আমি অনুভব করছি। এই যে আমাদের যে সৎসঙ্গের যা হয়, যেটা আমরা সময়ভূতভাবে প্রার্থনা করা, সময়ভূতভাবে কীর্তন করা, সময়ভূতভাবে আলোচনা করা, পরস্পর পরস্পরের সঙ্গে একটু কুশল বিনিময় বিনিময় করা, নানা রকমের কার বাড়ি কেমন আছো, কোথায় আছো, কত ধরনের আপনজন আপনজন, একদম একদম একদম। এই যে সৎসঙ্গটা বন্ধ হয়ে যাওয়ার পরে যেন মানুষ কী হয়েছে, কালকে দেখলাম সবাই মনে ভিতরে কী একটা আনন্দ, সবাই ভিতরে যেন খুশি। ঠিক, তা পরমপিতা আমার তাই কাজ বলছিলাম যে সৎসঙ্গটা আবার জাগ্রত হয়ে উঠুক সব জায়গায়, একদম হয়তো প্রথমত বেশি লোকজন হবে না, যাই হোক 2 জন 4 জন 5 জন 10 জন যাই হোক, সময়মতো প্রার্থনা করে সেখানে কীর্তন টীর্তন করে টোয়ে মনটাকে আনন্দ ভরপুর করে সমস্ত লোকের জাগিয়ে তোলা আবার। কারণ কালকে বলছিল
যে অনেক ইষ্টবৃত্তি করে না বা করলো কোথায় তাই কোথায়, এই দুই বছর হচ্ছে তো নানা রকম অসুবিধা ছিল, তা আবার ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তাই আমি বললাম যে সবচেয়ে সৎসঙ্গে একটা আয়োজন করে, সব জায়গায় ঋত্বিক যেতে পারবে না তো কথা নেই, ঋত্বিক পর সম্ভব হবে না। সেই অঞ্চলে যারা আছেন ওই এখন যে নতুন হচ্ছে কি উপাসনা কি উপযোজনা কেন্দ্র, ওইসব কি প্রত্যেকটা কেন্দ্রে যারা আছেন কর্মকর্তা আছেন তারা আয়োজন করবেন, এ বাড়ি সে বাড়ি ও বাড়ি তারা সবাই মিলে কীর্তন করবেন, এক জায়গায় প্রার্থনা করবেন, দেখবেন এই তিন চার পাঁচ ছয় মাসের মধ্যে আবার ঠিক হয়ে যাবে, একদম হবেই। কারণ কালকে যা দেখলাম সবার মনে কি আনন্দ ফুর্তি, সবার ভিতরে একটা নতুন জীবন যেন পেয়ে গেছে, একদম একদম। কারণ আমরা এতকাল ধরে সৎসঙ্গ করে করে ওর যে রস কতটুকু ঠিক আমরা উপলব্ধি করতে পারতাম না, কিন্তু যেহেতু দু বছর বন্ধ হওয়াতে আমরা সবাই ফিল করছি ওরে বাবা কি জিনিস দেন আমাদের সেটা। আর কালকে পাওয়াতে আমি কাল রাত্রে ঘুমোবো কি, আমার এত আনন্দ লাগছে সত্যি তাই, খুব আনন্দ হচ্ছে। তাই আমার এই বয়সেও যেখানে সুযোগ পাবো আমি চলে যাবো, করবেন সব সংগ্রহ করবেন, একদম একদম যাবো। যে এটি ওই যে আনন্দটা কালকে উপলব্ধি করলাম, মানে সমবেত হয়ে প্রার্থনার পরে সমবেত হয়ে ওই আগেকার দিনে সেই কীর্তন টীর্তনে কি মাতোহারা একেবারে সব মানে ভরপুর হয়ে একদম। তা এই সৎসঙ্গটা কথা, কারণ যেটা অন্য অন্য সম্প্রদায়ের মধ্যে অন্য অন্য গ্রুপের মধ্যে হয়তো এইভাবে আমাদের সৎসঙ্গে এরকম সৎসঙ্গের পরিবেশটা তাদেরই হয় না। আমি এর আগেও মানে ছোটোকালে আমার প্রথম জীবনে ওই ব্রাহ্ম সমাজের ওদের ওই কীর্তন টীর্তন যেতাম, কিন্তু ওটাদের দিয়ে আর আমাদের যে আমি অনেক আকাশ কথা ওটাতেও কীর্তনটা করেছে বিয়ে করেছে, কিন্তু এই যে আনন্দটা উপভোগ করা এই এটা যেন কম যেন আমি খুব কেন জানি না কালকে ফিল করলাম যে এইটাই যেন আমরা হারাই যাচ্ছিলাম, একদম মন খুলে নাচা, মন খুলে খুব মনের ভিতরে আনন্দ নিয়ে আমার ঠাকুর আমার ইয়েতে ব্রাহ্ম সমাজে ওদের কীর্তন টীর্তন ছিল তুলে আমরা করছি অনেক, তারপরে অনেক সম্প্রদায়ের মধ্যে আসে, কিন্তু এরকম রেগুলার এরকম ই করে করে যদি সৎসঙ্গ করা সিস্টেমেটিক হয়েছে, প্রার্থনা বিনতি প্রার্থনা শুরু করা টাইকাম খুব সিস্টেমেটিক হয়েছে, তা ইয়ে নেই। যাই হোক আমরা কালকেই বলছিলাম যে সব জায়গায় সৎসঙ্গে আবার প্রবর্তন করে দেবেন, হয়তো প্রথমে লোকজন বেশি না, যাই হোক সেই অঞ্চলে যারা থাকে তাহলে দেখে দেখে আসেন আসেন, একদিন দুই দিন সৎসঙ্গে আস্তে আস্তে রস যখন পেয়ে যাবে দেখবেন আপনি ইষ্টবৃদ্ধি শুরু করবে, আপনি ইষ্টবৃদ্ধি পাঠাবে, যেমন আগে যেমন ইয়েছিল করবেন এটা সবরা। তার ঋত্বিকের তো এখন অভাব, কারণ বিশেষ করে আপনাদের এখানে তো ঋত্বিক ওই সে তো অসুস্থ একজন বৃদ্ধ মানুষ একমাত্র বাপি অল্প বয়স, তাও ও তো তখন অসুস্থ, হ্যাঁ অসুস্থ যেমন নিজের শারীরিক অসুস্থ পারিবারিক অসুস্থ না। দুর্গাপদবাবু আছেন বোধ হয়, হ্যাঁ দুর্গাপদবাবু আছেন, তো সে দেখেছি তার এক জায়গায় থাকে থাকে ঘুরে ফেরা করা কেমন জানো তিনি একটা। আর নির্মলবাবু অসুস্থ, উনি তো আর বৃদ্ধ মানুষ কানে শোনেন না, যাই হোক ওরা করেন কিন্তু এ তো আরও অসুস্থ আমাদেরকে ওই দাদা চারজন ঋত্বিক এখানে দেখি আপনাদের এই অঞ্চলে। আর আমার পরিচয়সবু, হ্যাঁ পরিচয়সবু আছেন আছেন, কিন্তু ওই উনি বেরোতে চান না খুব না, ও তো অ্যাকচুয়ালি উনি অসুস্থ আমি দেখেছি তো, আচ্ছা ভালোই অসুস্থ, কারণ ওনার ভাই মারা গেছে এ মারা গেছে দ্বিতীয় উনি বাড়ির পারিবারিক ব্যাপার ট্যাপারের জন্য অবশ্য আমাদের সকলেই রয়ে। তো যাই হোক যারা কর্মী মানে ঋত্বিক হতে পারে কোথায় যে জায়গায় কর্মী যারা যত আপনারতা নিয়ে সেই কেন ধরে ঘুরে 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 দেখবেন আবার সে চুদ্ধে ঘুরবে, আর মানুষগুলো যে তৎপরে থাকলে আরে আপনি তো কিন্তু গিয়ে থাকবে সেইটে। ঠিক 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 এই সঙ্গটা খুব দরকার বুঝলেন তো, কারণ সঙ্গটা এই যে কালকে ওই আপনার ওই ইয়েতে শুনতে হয়তো মনে পড়ে গেছিল আপনি যে কালকে ওই যে পুরনো ওই ইটা দেখাচ্ছিলেন যে এই সঙ্গটা তো আগে ছিল না, সঙ্গটা ভগবান বুদ্ধের পরবর্তীকাল থেকে সঙ্গটা সৃষ্টি করে ভগবান বুদ্ধের প্রথম সঙ্গ সৃষ্টি করলেন, এর আগে মানুষ ধর্ম প্রাণ হতো এই জন্য মানুষের যে আর্য দেব দেব ইয়েটা ছিল যে ব্রহ্মচর্য গার্হস্থ্য
বানপ্রস্থ, সন্ন্যাস বা জ্যোতি, চারটে ভাগ থাকতো মানুষের লাইফে। ব্রহ্মচর্য ওই গুরু ঘিরে গিয়ে, ওই যে সবাই জানেন তো, প্রথম যে স্টেজ থাকে তারা গুরু ঘিরে যায়, শিখায়, শিক্ষা টিক্ষা করে, আশ্রম দেয়, সেখানে যখন কমপ্লিট হয়, সমাবর্তন করা হয়, জানেন কনভোকেশন, মানে সার্টিফিকেট দেওয়া হয়, দেখে সার্টিফিকেট দিলে এইবার তুমি সংসারের বৌযুক্ত, এবার সংসারে যাও। আচ্ছা, তা এখন সংসার করতে পারো না, বিয়ে থাকা করার জন্য সেই ঋষির আশ্রমে যেখানে দেখেন, যেখানে পাঠসাই করলেন, পাঠনা করলেন, সেখানে সর্ববিদ্যায় পারদর্শী হলেন। হওয়ার পর তার পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা নিয়ে টিয়ে যখন তিনি পাশ করলেন, সমাবর্তন বলা হয় যেটাকে ইংরেজিতে কনভোকেশন বলে, ওই যেখানে সার্টিফিকেট দেয় ডিগ্রি, হ্যাঁ, ইউনিভার্সিটিতে দেয়, এটা সমাবর্তন। তখন সেই গুরু হয়ে গুরু সমর্থন দিয়ে সার্টিফিকেট দেওয়া হলো, সংসারে যাওয়া যাবে, এবার বিয়ে থাকা করতে পারবা, এই বিয়ে থেকে সংসার কর, সব শিখে আসছে, সংসার করতে হলে কী লাগে, কেমন করতে হবে, ছেলে পেলে মানুষ করতে হবে, কেমন বিয়ে করতে হবে, কী করতে হবে, সব দিক থেকে পারদর্শী করে তুললো। করার পরে সংসারটা হয়ে যখন সংসারে যখন তিনি বড় হয়ে গেলেন, সেই সময় ছেলের পর দায়িত্ব দিলেন, হ্যাঁ, রাজা তখন বৃদ্ধ রাজা যুবরাজের পর দায়িত্ব দিয়ে তিনি বলে এবার তুমি রাজত্ব করো, আর সংসারের দায়িত্ব তারপর দিল, সে তখন সংসার করে। তিনি বাইরে থেকে থেকে দেখলেন, আর এবার পুজো আচ্ছা করা, কোন জায়গায় করতে হবে, কোথায় দেবদেবতা আনতে হবে, কী করতে হবে, ধর্মের দিকে মন গেল তার। এইবার সেখানে যখন কমপ্লিট হলো, এইবার সব সংসারে দিয়ে তিনি সংসার থেকে ত্যাগ করে জ্যোতি বা সন্ন্যাসী ওইবার সংসার করে, এই সব ছিল মোটামুটি এটা এরা করতো। এটা আর যদি দেরি গেছিলো, তা তখন দীক্ষা টিক্ষা নিত, কোনো গুরু এসে দীক্ষা দিতেন, আলাদা করে বসতেন, কিংবা অনেক সময় যারা খুব বেশি হতো সংসার ত্যাগ করে বনে জঙ্গলে গিয়ে সাধনা করতেন, ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল সাধনাটা ত্যাগ করতেন, সঙ্গ থাকে তো না। ভগবান বুদ্ধ প্রথম যখন বৌদ্ধত্ব লাভ করলেন, এবারে পাঁচজনকে শিষ্য করলেন, পাঁচজন শিষ্য হলো, প্রথম পাঁচজনকে শিষ্য করে তারপরে শোনো, তোমরা তো এককভাবে এই ধর্ম তোমাদের ইয়ে হয়, কারণ এই পাঁচজন একসঙ্গে মিলে তোমরা এগিয়ে যাও। তিনি কতগুলো আইন টাইন করে দিলেন যে এইভাবে ধর্ম করবে, এইভাবে পালন করবে, এই সঙ্গ যদি কেউ এগিয়ে যাও, এই ধর্মপথে এগিয়ে যাও, যে পিছনে পড়ে তাকে ফেরে দিয়ে দেবেন, তার দিকে তাকাবে, তাকে আবার তোমার সঙ্গে করে নিতে হবে। সুতরাং একসঙ্গে তোমরা এই পাঁচজন থাকবে, কেউ এগোলো, কেউ পিছলো, কেউ এগোলো, কেউ পিছলো, কিন্তু একসঙ্গে এই সঙ্গ মানে কমিউনিটি, হ্যাঁ, কবে সঙ্গ করা, এই সঙ্গটা তিনি প্রথম শিখলেন। তাই দেখো বৌদ্ধ ধর্মে আছে না, যে বৌদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, তিনটি ওদের ইয়ে। আচ্ছা, বৌদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধ বুদ্ধ ভগবান বুদ্ধকে তুমি গ্রহণ করো, তার তিনি যা বলেন সেজন, বৌদ্ধং শরণং ধর্ম, ধর্মং শরণ, উনি যা বলেছে সেই ধর্মটা তুমি পালন করো, অর্থাৎ দীক্ষা টিক্ষা নিয়ে তুমি পালন করে চলো, বৌদ্ধকে অবলম্বন করো, বৌদ্ধ শরণং গচ্ছামি, তারপরে ধর্মং শরণং গচ্ছামি, সঙ্ঘং শরণ, সঙ্ঘটা সঙ্গে সঙ্গ না হলে এগোতে পারবে, এখনো যাবে না, হ্যাঁ, এই সঙ্গ, এই সঙ্গ তার থেকে প্রদর্শিত। তার পরবর্তীকালে সমস্ত ঋষিরা যারা অবতার পুরুষ আছে প্রত্যেকেরই ওই সঙ্গটাকে আস্তে আস্তে যায়। ভগবান বুদ্ধের সঙ্গ খুব বড় সঙ্গ, তাদেরও এরকম সমন আছে, নানারকম ইয়ে আছে, যেমন আমাদের গৃহী যাতক এরকম সবাই এর ভগবান ইয়ে টেক সবারই ওই রকম আছে, আর লাল সব ব্যবস্থা বিভিন্ন নাম আছে তাদের, এইরকম করে আছে। তা এই যে সঙ্গ, সঙ্গটা বড় জিনিস বুঝলেন তো, সঙ্গ কারণ এককভাবে ধর্ম করা, এককভাবে সে তুলে তার মতো হয়ে, কেউ তুমি তুমি একক না, তুমি তোমার নিজের ব্যক্তি দম্পতি গৃহ সমাজ রাষ্ট্র উদ্ধারণের জন্য তুমি সবটাই দায়ী, তাই না? ঠাকুর বলছেন ব্যক্তি দম্পতি গৃহ সমাজ রাষ্ট্র সব কিছুর জন্য তুমি রেসপন্সিবল, সব কটা তোমার দেখার দরকার, তুমি একক করলে হবে না। হ্যাঁ, ভগবান বুদ্ধ সেই ব্যবস্থা সৃষ্টি করেছেন এখানে, কিন্তু দেখা যায় মানুষের যতই ধর্মপরণ হোক, যদি হোক, সব তো কামক্রোধ লোহমোহন মদ মৎসর্য এই জন্মগত জিনিস, সেগুলো ও সবটা মানে অ্যাবলিশ করা তো সম্ভব না, উড়িয়ে দেয় মাঝে মাঝে, তার মধ্যে দেখায় এই ধর্ম করতে করতে অনেক দোষ এগিয়ে গেছে, কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে ওই খানিকটা ঈর্ষাভাব রয়ে গেছে হয়তো। ওই যে কাল বলছিলাম না,
যে কে বলছিল না রামকৃষ্ণ দেবের ইয়েতে, আরে রামকৃষ্ণ দেবের যে শিষ্য যারা ছিল তার অনেকে নরেন যেহেতু শিক্ষিত ছিল নরেন কবি বেশি ভালোবাসেন, ওটি বেশি ভালোবাসেন, সেই জন্য মাঝে মাঝে তাদের কাছে একটু ই হতো। তাই হয় এর ভিতরে একটা ঈর্ষা প্রত্যেক সময় প্রত্যেক ধর্মের মধ্যে প্রত্যেক লোকের মধ্যে কিছু না থাকবে। হ্যাঁ, এতে উদ্ধার হতো সোজা জিনিস না, না তিনি সংসার ত্যাগ ত্যাগ করে মোটামুটি এই ধর্ম নিয়ে আসেন, অগ্রি হয়ে গেছেন অনেকটা, তবুও তার মধ্যে কোথায় একটা আস্বাদ আছে। দেখুন আমাদের সৎসঙ্গে ঠাকুরের যে তিনি আমাকে একটু বলছিল যে এই বিভিন্ন যে গিদ্নিপন্থী বা এটি হলো কেন হলো, মূল কথা হচ্ছে ওই দেখা গেল ঠাকুরকে ইন টোটো সবটুকু সারাটা তিনি দেখেন সেই কেটি একদম, তার মধ্যেও কিন্তু মাঝে মাঝে আমাদের ভিতরে যে গিদ্নিপন্থী চালু হলো অনেক ঘটনা আছে, কত ঘটনা যার জন্য তাদের মধ্যে কিছু কিছু ইয়ে হলো, যে ওই যেমন নরেনকে বেশি ভালোবাসেন বোধ হয় থেকে তাদের মধ্যে হয়তো দেখলো বললেন যে শ্রী বরদাকে হয়তো নিজের ছেলে বলে তিনি বেশি ভালোবাসেন, হ্যাঁ হিংসা ঈর্ষা হয়ে গেল হলো ঘটনা আছে। হ্যাঁ হ্যাঁ আমি তো বলেছি একদিন ঘটনা করেছিলাম যে এই ঘটনা হচ্ছে যে একজন তিনি তথাকথিত মুক্ত পুরুষ আমরা তো বলবো, খুব বড় শিক্ষিত লোক বিদেশে গিয়ে শিক্ষা টিক্ষা করে এসে এসে চাকরি বাকরি করলেন না, ঠাকুরের আদেশে ঠাকুরের কোথায় সব করে ঠাকুরের কাজে লেগে গেল, দারিদ্র ব্যাধি মানে যত কিছু আছে সংসার করতে সব আছে, অথচ বাইরে চাকরি বাকরি করে একদম প্রচুর বড়ো চাকরি করতে পারতেন বড়ো ঘরের ছেলে, কিন্তু অত কষ্ট সষ্ট করে ঠাকুরকে নিয়ে আসেন, ঠাকুরের যা বলছেন তাই করে, হঠাৎ যেন তার মনের মধ্যে জাগলো তিনি একটা কি কষ্ট করতে গেছেন বরদা সেটাকে একটা বাধা সৃষ্টি করেছেন, এই সৃষ্টি হলো আমাকে বাধা দেওয়া বয়সে বরদা ছিল সে বড়ো সব কিছু বড়ো বরদাকে দেখে ছোটো, এখন বরদা বোধহয় খেয়ে দেয় ঠাকুর হয়তো কথা বলেন যে ও তো বড়ো খোকা তো ঠিকই কইছে, ও আপনি আপনার ছেলের দিকে তাকে কথা বলেন হয়ে গেল, হয়ে গেল এই মনে মনে একটা জল তাহলে এই কেউ যেমনি ভগবান বুদ্ধের থাকাকালীনই ভগবান বুদ্ধের হয়তো কোনো শিষ্যের প্রতি তার বেশি স্বাভাবিক সে ইনটেটও তাকে ফলো করে, তাকে হয়তো অন্য শিষ্যের কাছে অন্য এক শিষ্য বলতে হয় তাহলে আমি কি কোনো কোনো এত করি করি বাস ওই যে বললাম তার খুব কাছের শিষ্য সারিপুত্র এবং মধ্যলায়ন অত্যন্ত তার খুব ইয়ে ছিলেন, কিন্তু সেইখানে কাশ্যপ তার খুব বড়ো একজন হুমরা চোমরা ইয়ে ছিলেন সমাজে ছিলেন, তিনি দীক্ষা ইয়ে এবং তিনি সঙ্গের সব কিছু দেখাশোনা করেন একটু উপরে ছিলেন, হঠাৎ তার মনে হলো যেন ওই আমার চাইতেও যেন তাকে বেশি ভালোবাসে ওই সারিপুত্র আর মধ্যলায়নকে, কিন্তু ভগবান বুদ্ধ তার তো সময় তিনি ভগবান তিনি তার শিষ্য, অথচ মনে মনে তার একটা ধারণা থাকলো কী করল কোনো এক কারণে ওই কেমন করে কেমন করে সেই সারিপুত্রকে স্টাফ করে মেরে দেওয়া হবে, আচ্ছা ভগবান বুদ্ধের খুব কষ্ট হলো, হ্যাঁ আমার শিষ্যরা আমার ই করে আমার একটু মেরে দিল ওর শিষ্যরাই, উনি থাকতে থাকতে দুটো ভাগ হয়ে গেছিল, যেমন আমাদের ভাগ হয়ে থাকতে থাকতে ভাগ হয়ে গেল, গিদ্নিপন্থী যেমন আলাদা ওরা কিছু বেরোয় চলে গেল এর থাকলো, ওরকম ভগবান বুদ্ধের ক্ষেত্রে ওরকম খুব দুঃখ কষ্টে শেষ পর্যন্ত কী করলেন তিনি তার অত্যন্ত মানে আপন মানে যাই যাকে সঙ্গে সঙ্গে নিয়ে দেন আনন্দ বলে শিষ্য ছিল আনন্দ, অবশ্য এককালে নাকি ওনাদের পরিবারের লোক ছিলেন, আচ্ছা সব কিছু ত্যাগ ত্যাগ করে ও ঠাকুরের মানে বাড়িঘাটের মধ্যে সবসময় থাকতেন সবসময় থাকলেন ওখানে চল আনন্দ আনন্দ মিলে বেরিয়ে পড়লেন, এবং সেই রাস্তায় রাস্তায় বেরোতে বেরোতে সেই এক শিষ্যের বাড়িতে গেছিলেন, তা ওই সে বইতে পাই সেই বাড়িতে তাকে শুয়োরের মাংস নাকি খাওয়াতে তাতে তার ওটা উপলক্ষ আছে রক্তমশায় সেই রক্তমশায় তাই বুক দেবে তিন মাস পরে
তিনি মারা গেলেন। ওই রাস্তায় চলছেন, এখানে ওখানে জায়গায় ঠাকুরের নাম করতে করতে যান। তারপরে একদিন খুব কষ্ট হচ্ছে, এক বনের মধ্যে গেছে, জল খাবেন করে আনন্দ হবে, জল খাবো। তা কোথার তো জল মানে ওই ওনাটা ভিজে জল এনে সেই নিচের থেকে কী বলে ঝর্নার থেকে মুখে দিয়ে ওই আনন্দ। এটা কী রাত, পূর্ণিমার রাত, এটা কি বৈশাখী পূর্ণিমার কতদিন আছে রে? এটা তো মাঘ মাসের পূর্ণিমা, মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ এখন। ও কারণ বৈশাখী পূর্ণিমায় তার জন্ম, বৈশাখী পূর্ণিমায় বন্ধুত্ব লাভ, বৈশাখী পূর্ণিমায় তার বিবাহ। সুতরাং ওই দিনে তিনি যাবেন তার স্থির করে রাখলেন। এবারে বৈশাখী পূর্ণিমার কদিন আছে দেখেন, এই পূর্ণিমা বৈশাখী পূর্ণিমায় ভগবান বুদ্ধের অনেক কিছু ইয়ে আর কি, টোটাল সব একই দিনে। হ্যাঁ, একই দিনে। তারপরে তো দেখা করতে 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 আসলেন এবং সেই জমি দেখলেন, তারপর সেই চলে গেলেন বৈশাখী দিনে। সেই জন্য অবতার পুরুষ যারা আসেন তারা তাদের কাজ শেষ হয়ে গেলে সব জানেন, সব করেন, কোথায় হবে কোথায় যেতে হবে। ঠাকুর যখন দেহ রক্ষা করেন দুদিন, সেদিন তো অদ্ভুত ব্যাপার। উনি আগে আগে জানতেন, সেদিন ঘুরে এলেন মালিকপুর থেকে। আচ্ছা, হ্যাঁ, সেই দিনকে, সেই দিনে সকালবেলা যেমন যা যান সকালবেলায় গাড়ি করে বর্ধমান নিয়ে যান, ঘুরে টুরে নিয়ে আসেন, ঘুরে ঘুরে টাকা টাকায় আসেন, টাকা সেতে যথেষ্ট আসলেন, ঘরে বসেন। সেই দুপুরবেলা যখন আসলো, সেই সময় আমার ওই বাগনে ও মারা গেছে, আমি একটা চাকরির ব্যবস্থা যাব, ওকে একটা টেলিগ্রাম করে গেলো, চলে আস জয়ম। ও গেছে ঠাকুর কাছে অনুমতি নিতে, একটি হাফাজার গাবলা আমার ছিল মিনাক বলে। তা ও গিয়ে বসে আছে, তখন বর্দা ঠাকুরকে নিয়ে বেরিয়ে গেছেন, ও আসবে ট্রেনে চলে আসবে, ঠাকুর অনুমতি না নিয়ে আসে কী করে? তো যথার্থ সকালবেলা ঠাকুর গেছেন, গিয়ে এসে স্নান টান খেতে থাকবেন। তা বলছে যে আমি বসে আছি, হঠাৎ ঢুকেছি, কিরে কিরে কি আমার তোমার আমার চাকরি হয়ে গেছে, আমি যাবো আপনার আসবে। বা ভালো করে কাজ করবি, যা যা খুব ভালো, যা যা এই ট্রেন এখন পেয়ে যাবি, যা। হ্যাঁ, ওই ট্রেনে চলে যাবে। ও এসে আমাদের বাড়ি ছিল সৎমনে চলে রবিবার, বাড়ি সৎমনে আসবে। মামা আমি ঠাকুরকে বলছি, ঠাকুরের যা যা ওই সেই যাচ্ছি ঠাকুরকে দেখেন। হ্যাঁ, তা ঠাকুর বসে আসেন। তারপরে জানেন রাত্রিবেলা সন্ধ্যেবেলায় যথায় সবার সঙ্গে কথাটা বলছেন, তার আগের থেকে যারা খুব আপন একবার সবটার কাছে, এই তোমার দার কথা ছিল না, কোনো যাবে না, ওই সর্দাকে বলছো কলকাতা দার কথা ছিল, তো যাবি না, তোর তো যা যা এতে প্যারিদা ডাক্তার সবসময় থাকে না, কোথায় জানি আসছে, তো এই কে জানি যার কথা করে তিন চার দিন আগের থেকে যেন আপন একেবারে কাছের লোক সরাই দিচ্ছেন, কাঁদে কাঁদে। হ্যাঁ, কাঁদে কাঁদে সরাই দিলেন। হ্যাঁ, যাবেন তো জানেন। হ্যাঁ, আচ্ছা। তারপরে রাত্রির বেলা সন্ধ্যের পরে সবার সঙ্গে গপ্প টপ্প করেছেন, যেমন গপ্প টপ্প করেন, হাসি তামাটা খুব হবই ভল্লা করে। তারপর যেমন খাবো কী খাবো, সে কী আছে, সেই রাত্রে তিনি পরে খেলেন আর কি, ওই কী বলে উনি কী বলে সেইতে উনি খেলেন খুব ফুর্তি করে, হাসা হাসি টাকা কৌ ওরে বাবা কী, বাস রাত্রে সবার শুনলেন ঘুমলো, একটু কষ্ট হচ্ছে। তারপরে সেই রাত্রেবারে শেষ সাথে ওই আর কি, যখন তার বুক ব্যথা ব্যথা করছে জানি, হঠাৎ কাজলদা ডাক্তারই পাশ করেছেন, কাজলদা পাশের ইয়েতে থাকেন, বড় বাংলা শুনেন কাজলকে ডাক্তার কাজলদা। ঠিক সেই সময় অদ্ভুত ব্যাপার, লোডশেডিং হয়ে গেল, অল অফ এ সাডেন লোডশেডিং। কাজলদা ইঞ্জেকশনটা বেরিয়ে পড়ে অন্ধকারে কোথাও, টর্চ পান, টর্চ আন, টর্চ তার টর্চ তো খুঁজে পাচ্ছে না, ইয়ে গেছে, এটা অদ্ভুত, সব তার লীলা। হ্যাঁ, বুঝলেন তো, তার লীলা বোঝা মুশকিল, টর্চ শুনতে পাচ্ছে না, লোডশেডিং হওয়াটা ওই সময়টা কোথাও হয়ে গেলো। তারপরে লোডটা টর্চ আনা হলো, এটা এনে কনেক একটা একটা সেই অনেক টর্চ ধরে ধরে একটা ইঞ্জেকশন বের করা হলো, সেই আনলো, আনলে টেনে তারপরে বুকে দিলে তাও তো ঠাকুর চলে গেলেন আর কি। অক্সিজেন নাকি শেষ, হ্যাঁ, অক্সিজেন খুঁজে পাচ্ছে না, ওই আর কি, ঈশের সময় আর কি, একদম মানে ঈশের ভিতরে হয় মানে লোডশেডিং, এসব তার
তিনি সব রেডি করে রেখেছেন, সব ব্যবস্থা করে রেখেছেন, অত কোনো দরকার নেই। মানে তিনি প্লট তৈরি করে রেখেছেন, সব প্লট তৈরি করেছেন, তারপর তো তিনি চলে গেলেন। এসব মানে সব জ্ঞানে সব জানেন, জানেন করে চলে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ দেখেন তিনি যাবেন, সব জানেন ব্যাধেরা তাদেরকে মিথ্যে হবে, তো কোথায় যাবে তারপরে দেখছে ওই ভগবান শিখে বসে গাছের উপরে বসে আছেন, পা দুটো লাল টুক টুক করছে, ব্যর্থ মহিষা পাখি বোধায় আর বসে আছে, পাখি ঠোঁট সেই টিকটা ছুড়লো, হ্যাঁ পায়ে লাগলো, সব তার তার লীলা, তাদের লীলা তার সব জানে কি করে কোথায় কেমন করে করতে হবে, কোথায় কী হবে সমস্ত ব্যবস্থা আছে। হ্যাঁ ঠিক, ওর থেকেই জীবন অবসান। আবার অনেকের তো দেখা যায় ভগবান চৈতন্যদেবের খোঁজা পাওয়া যায় না, রামচন্দ্র স্বর্জন নদীতে ডুবে গেলেন আর খোঁজা পাওয়া যায়, এটাও তাদের লীলা তারা জানেন কোথায় কী হবে। হ্যাঁ তা যুগে যুগে তিনি আসেন, যুগে যুগে কোথায় কোন জায়গায় কোথায়, তারা তাদের লীলা তাদের করা তাদের। তা আমরা সাধারণ মানুষ, আমরা কিন্তু খুব বেশি ইয়ে যাই, কারণ জগতে এসছি, জগতের কাজ তিনি আমাকে যা করাবেন করাবেন, যেহেতু তার সঙ্গে যোগযুক্ত পরম্পরা তিনি করে নিয়েছেন, তিনি শুধু তাকে দিয়ে আমি চলি, চলতে 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 তাকে নিয়ে জীবনটা উপভোগ করতে 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 করতে, তারপর দেখি একদিন তিনি কখন দরকার, ঠিক আছে তোমার হয়ে গেছে এবার তুমি চল। বিরোধীরা আমি দেখেছিলাম একটা জায়গায় আমার ঠাকুরের বা বর্দার বর্দার যারা বিরোধী, একটা জায়গায় কোথায় পড়া দেখেছিলাম তাদের মূল বক্তব্য হচ্ছে ঠাকুরের কাছ থেকে বর্দা নাকি সমস্ত ট্রাস্ট বা সমস্ত জায়গা জমি লিখে নিয়েছেন এবং মেরে দিয়েছেন, এরকম একটা ভাষা গিয়ে ওটা এক একজন এক এক কথা আছে, কারণ আমি তো ওটা এক একজন এক এক জায়গায় লিখেছে বা ইয়ে এসেছে, এখন ব্যবস্থায় অথেন্টিক কোনটা ঠিক জানি না। তবে আমরা যেটা দেখেছি চোখের পরে সেটাও তো অবিশ্বাস করতে পারি না, সে তো কারণ সারা জীবন ঠাকুরের ঠাকুর করেছে, ঠাকুর ছাড়া আমার কিছু নেই, কী যেন তার প্রতি যেন একটু অবিশ্বাস এসে গেল যে তিনি বোধ হয় আমি বলে পড়ে যে তিনি ভুল করে হ্যাঁ করবে ঠাকুরকে বলছে, সারা জীবন ঠাকুর ঠাকুর করেছি, ঠাকুর ছাড়া আমি চিনি না ঠাকুরের, অথচ কোথায় যেন একটু ভুল আমার জীবনে চলার মতো আছে যে ঠাকুরের জন্য ভুল হয়ে যাচ্ছে, হ্যাঁ তিনি ভুল করে হয়ে করছেন, হ্যাঁ হ্যাঁ কী করে হয় মনে হচ্ছে তাকে আমার চাইতোর জন্য তিনি তার নিজের লোককে খুব বেশি ভালোবাসে, এরকম একটা বোধ তো লিখে গেছে। তত হস্তা না আমি ভক্ত, ভক্ত হতো সজা জিনিস না, সেটা বটে মনে মনে ভক্ত উপরে ওঠা, উঠে এসে ব্যালেন্সটা ঠিক রাখা মুশকিল আছে, ঠিক ওই ব্যালেন্স যদি ঠিক না রাখতে পারে আবার পতন হতে পারে, ওইখানে গিয়ে পতন একদম একদম। সারা জীবন করলাম, সারা জীবন করিয়ে টুরিয়ে গিয়ে লাস্টে কোথায় একটু ইয়ে হলো, ওই একটু অবিশ্বাস রাখলো অমনি পতন। বাহ, তবে তার যদি অপার করুণা থাকে আবার তিনি তাকে নিতে পারেন, যেমন ঠাকুর আমি শুন বলছিলাম না স্বামীজি সারা জীবন ঠাকুর অপার করুণায় তিনি এত বড় হয়ে এত বিশেষ করেন বেদান্ত প্রচার করলেন দুনিয়ার লোকের কাছে, হঠাৎ যেন তার কোথায় একটা কোথায় একটা ডিফেক্ট হলো, তিনি কী করলেন উত্তর ভারতে ঘুরতে ঘুরতে শুনলেন এর পরই বাবা একজন আছেন তিনি নাকি স্বয়ং ভগবানের সাক্ষাৎ পান, যাই দেখি দেখে আসি যে গুহার মধ্যে ধ্যান করেন, তিনি গেলেন দেখলেন পাশে বসলেন, হঠাৎ মনে হলো তার কাছে আবার নতুন করে পথটা খুঁজে নিই ভগবানের কাছে যাওয়ার জন্য, সোজা পথ কোথায় আছে সোজা আরও পথ আছে, যাই হোক তিনি সোজা পথে যাওয়ার জন্য বসলেন, বসে আছেন উনিও ধ্যান করছেন, উনিও ধ্যান করছেন, ধ্যান যখন ভাঙে তখন তার কাছ থেকে আমি আমার নতুন করে দীক্ষা নিয়ে আমি ভগবানের পথে যাওয়ার জন্য প্রথম দিন গেলেন ধ্যান ভাঙ্গ হয় চলে আসলেন, সেকেন্ড ডে গেলেন হলো না,
খাওয়ার যখন দেখতে খুব ধ্যানে বসেন তখনই ঠাকুর অপার করুণা, তিনি বলছেন তোর এখন সন্দেহ, তোর এখন সন্দেহ, হ্যাঁ যে রাম সেই কৃষ্ণ ইদানিং এই দেহেতে, হ্যাঁ যে রাম সেই কৃষ্ণ ইদানিং এই দেহেতে, তোর এখন সন্দেহ, তুই আমাকে মানে আমাকে বুঝেছিস যে, হ্যাঁ তখন উঠে পড়লো বলে দাদা আর না আর জ্ঞান নেই, তা অপার করুণা। তারপরে তিনি স্বামীজির মতন তাকে তিনি, কিন্তু সবাইকে তো সবার পক্ষে সাম হতে হবে, সে গেল তো গেল, তারা অত ছড়িয়ে গেল বলে না আমরা ঠাকুরকে আরো বেশি করে প্রচার করো, বেশি করেই করবে। হুম 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 তার অপার করুণা যখন বললেন না, এই যে ধরুন আমি হয়তো ভাবলাম যে এই পথে গিয়ে ঠাকুরকে বেশি প্রচার করাবে, অত ঠাকুর বলছেন যে না, আচ্ছা ঠাকুর বলছে আমি এইভাবে করলে ভালো হয়, আচ্ছা আচ্ছা না ঠাকুর আমরা এইভাবেই করবো, আপনি কেন ঠাকুরের উপরও আমার বুদ্ধির খাটো, হ্যাঁ ঠিক 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 এইখানে তো ভুল, এইখানে আবার যদ্দূর উঠলাম নেমে গেলাম, ভক্তের একটা লিমিট আছে সেইখানে গেলে সে ঠিক রাখা মুশকিল আছে, সেইখানে সমতা রাখতে হলে কঠিন নাম ধ্যান সাধন না থাকলে পারা যায় না, ওখানে উঠলেই অহংবোধ দেখে গেল, হ্যাঁ আমি বুঝি বেশি, এই অহংবোধটা আস্তে আস্তে এলে আমি একজন জানি খুব বড় নাম করা সৎসঙ্গী, নাম করা আমার তো খুব শ্রদ্ধা, আমাদের কাছে খুব শ্রদ্ধা, আমার খুব শ্রদ্ধা নেই, হঠাৎ একদিন আমার একটা কথা কথা বোঝেন মানে ঠাকুরের দেরকার পরে ধরুন এই সমস্ত পার্টিশন হয়ে গেছে, কিছু কিছু লোক বেড়ে গেছে, ঠাকুরের উচিত ছিল তিন ছেলেকে আলাদা বাড়ি করে আলাদা ভাগ করে দিয়ে দেওয়া উচিত ছিল, আচ্ছা হ্যাঁ ঠাকুর এটা ঠাকুরের উচিত ছিল, আমি তাকায় আছি তার দিকে, আচ্ছা আমরা কি, কারণ আমি জানি এইসব লোকের জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, হ্যাঁ শুধু শুধু কথা বলে যে উঠে উঠছে কেন গাছ বলো বসো, আমার তো কাজ আছে, সে বুঝে নিল যে তোমার ওটা তো আমার শুনতে ভালো লাগছে না, সেখানে সারা জীবন ধরে তোমাদের কথা শুনেছি, সত্যি কথা ওদের কাছে অনেক কিছু শিখেছি, ঠাকুরকে বুঝেছি, তার সঙ্গে ঘুরেছি, অনেক অনেক দেখেছি, কিন্তু সে জীবনে গিয়ে কোথায়, সে তো বটে, সে ভক্ত তার সারা জীবন তদ্গত তদ্ভাবে থাকা কিন্তু তার আশীর্বাদ নালে হয় না, ঠিক ঠিক, কিন্তু তিনি এত বড় এত জ্ঞানী মানুষ এবং ভক্ত মানুষ, তিনার তো একটা চিন্তা থাকা উচিত ছিল যে হেদের চিন্তা উড়ে গেছে, তো উড়ে গেছে, আমি আরেক দিক কর্নারে দেখাচ্ছি, এই সম্পদগুলো তো জনসাধারণ ভক্তের, তা আমি কেন আমার ফ্যামিলির মধ্যে ভাগ করে দিও, যে ধরে রাখবে সেই থাকবে আর ঠাকুরের ভক্ত যে থাকবে সে থাকবে, যদি ভক্ত বেশি বড় না হয় ভালো, আমি অত্যন্ত আমি দিনা দিন দিন তোমার অত্যন্ত ক্ষুদ্রতি ক্ষুদ্র কিছুই জানি না তোমাকে, তুমি যা করাও তাই আমি করি, ভক্ত যদি এই ভাব থাকলে, আর ভক্ত যদি আস্তে আস্তে অহংবোধ এসে যায় দশজন লোকে আমাকে করছে খুব করছে, আমি ঠাকুরকে করছে লোকে আমার খুব প্রশংসা করছে খুব আস্তে আস্তে অহং এসে গেছে, সেই প্রথম জীবন আছে না সেই কৃষ্ণদাস যে ঠাকুরকে মেল দিতে চাইছিল সেই বিষ্কায়, হ্যাঁ তা বলছে ঠাকুরকে ঠাকুর মানাছে তো আমরা, হ্যাঁ ঠাকুরকে ঠাকুর বলে চেনাইছে তো আমরা, আচ্ছা এই অহং এরকম অনেক ভক্তের মধ্যে ধরে যেত সেই জীবনে, ঠাকুর জন্য এই করেছে ওই করেছে সেই করেছে ঠাকুর যা বলছেন সব করেছে, এখন দেখছি গিয়ে একটি মা সারা জীবন ধরে বিয়ের পর থেকে নাম বলবো না, বিয়ের পর থেকে ঠাকুরের সেবায় গেলেন, তা আমার কাজ আমি করছে আমি করতে করতে কষ্ট কষ্ট করছে তার সংসারে অভাব অভিযোগ, ঠাকুর পরবর্তীকালে দেখছেন ঠাকুর তিনি জানেন কোনো কোনো মায়েদের একটা গয়না কেড়ে দিলেন, তার অত আস ইচ্ছা আছে বা আছে কারোই দিলেন, অথচ সে যে সারা জীবন ধরে ওই তামাক সাজের চেয়ে করছে ঠাকুরের প্রস্তাব করছে পায়খানা করছে এই করছে সংসার দিকে নেয় দিন রাত ঠাকুরকে সেবা দিয়ে এসছে, হঠাৎ দিন দেখলো আরে আমি সারা জীবন ধরে করলাম ওকে ও কিছু করে না, ওকে ঠাকুর একটা গয়না করে দিলেন, হুম ঠাকুরের দেহ রক্ষার কিছু আগে ফিরে এতে জোরে মন খারাপ কেন, আমার কি হবে আমি তো সবাই দেখছি সব এই পাচ্ছে এ পায় গয়না পায় ও পায় সারা জীবন ধরে থাকলাম আমি তো কিছুই পেলাম না, ও
দাদা ঠাকুর এটা বোধ হয় 67 সাল কি 68 সাল, ঠাকুর তো ভিক্ষা আমাদের উৎসবের আগে, পয়লা বৈশাখের উৎসবের আগে ঠাকুর তো ভিক্ষা করতে হবে, দেখালো তার কত একটা ইয়ে গয়না আলা লোকে ডাকালো ওর এই এই গয়না দিতে দিতে কত লাগবে, হ্যাঁ কত লাগবে এরকম। তখনকার দিনে বোধ হয় 7,000 টাকা না কত এই লাগবে ওই গয়না করতে চাই, সোনার দাম টাম তো কম ছিল, হ্যাঁ অনেক কম, যাই হোক কিছু 7,000 টাকা লাগবে। তা কি হলো ঋত্বিকরা তাদের বলে তোমরা আমাকে 70 টাকা করে একটা ইউনিট করালো, 70 টাকা। তা পয়লা বৈশাখে ঠাকুরের কাছে একটা খাতা রেখা হলো, ঠাকুরের ইচ্ছা আমরা জানতাম ঠাকুর অনেক এরকম ইউনিট করে দিতেন যে তোমরা 70 টাকা করে আমাকে দাও, কেন কি জন্য আমরা যাই না ঠাকুর চেয়েছেন, তা আমরা গেছি আমি ওই খাতাটা সই করি ঠাকুর পাশে একটা টবি লিপার রাখা আছে তুলে আর লেখা আছে 70 টাকা, আমার কত নম্বর দেখি বাড়ি আর শুনেছি বাড়িতে এসে টাকা টাকা আরও বাড়বে, আর তখন তো ঋত্বিকদের ওইরকম ভিক্ষা টিকা করে যাই হোক যে যা পারে সব ঋত্বিকে 70 টাকা দিয়ে সেই মাকে ঠাকুর এই হাতের থেকে আমাদের গয়না সব দিয়ে দিয়ে বলতে গেল হঠাৎ দেখলে কিনি তাকে তো কোনো খালি ইয়ে দেখতে হবে একেবারে সেই ইহে মতো, আর চেয়ারের ভিতরে একটা অন্যরকম জজ্জল্য দেখত সত্যি তাই নাম বলবো না, নাম বলে এগুলোকে তারা নেই বেশি সব চলে গেছে তার বংশটা বুঝে এখন আর কিনি পাবনার থেকে তার ঠাকুরের কাছে সে বংশ বাবা কি নাম করা সে দেখলে মাথা নুয়াই আসতো মানুষ এই মাটিকে দেখলে বুড়ি হয়ে গেছে বয়স হয়ে গেছে সারা জীবন করে চেহারা চোটে জানে দৈবী ভাব ফুটে উঠতো, কিন্তু তারপর যখন সমস্ত গায়ে গয়না টয়না কি মা তা তুই টাকা না জানি একটা বার্ধক্য এসে গেছে কেমন জানো চেহারাটার মধ্যে একটা বার্ধক্য কেমন একটা ছিলেন কয়েকজন বেঁচে যে আর কয়েকজন পর ঠাকুর দেখা করেন যে 1 বছর পর একটু যায় তারপর কোথায় চলে গেল তার ছেলেও কোথায় চলে গেল তার নাতনি কোথায় সে পরিবারটা একেবারে কি হলো ওই টাকা ওই গয়না কোথায় চলে গেল, তিনি যা দিলেন সেই জিনিসটাই পেলেন তোর ভিতরে যে মানে ঐশ্বরিক শক্তি ঐশ্বরিক দিন দিয়েছিলেন ঠাকুর হারার জীবনে সেটা উগিয়ে গেল সময় তোর এই ম্যাটেরিয়াল একটু গয়নার লোভে সব শেষ হয়ে কার কোথায় জীবন সারা জীবন ধরে তাকে নিয়ে চলছে যে কোথায় একটা ডিফেক্ট থেকে যাবে সেই জীবনকে সব শেষ উগিয়ে গেল ঠিক, সুতরাং ভক্ত খুব সাবধান, ভক্ত মানে কি আমি দাসানু দাস আমি কিছু জানি না আমাকে দয়া করে তুমি নিয়ে চলো কোথায় কী বলতে হবে কোথায় আমি যদি আসার আগে ঠাকুর কাছে সত্যি যে ঠাকুর তুমি যে আমাকে বলাবো আমি তাই বলবো আমি কিছুই জানি না, রাত্রিবেলা সব আমি চিন্তা করি এই বলবো ওই বলবো আমি যখন পরে যাই না আমি কিছুই বললাম কোন কথা বলতে হবে কোথাও যাই আমরা যখন সৎসঙ্গে যাই আমাকে কিছু বলতে বলতে বললে আমি যখন খালি ঠাকুর ডাকি ঠাকুর আমাকে বলার তো মুশকিল দাও কারণ আমি কোনটা বললে কী হবে কোন মানুষের ভিতরে কাজে আসবে আমি জানি না আমি তো কিছু জানি না কিন্তু আমি কিছুই না তুমি আমাকে যা করাও তাই আমি এই বোধটা যেন জীবনের শেষ প্রান্ত সেই দিন মুহূর্ত বোধে থাকে তুমি ছাড়া আমার কেউ নেই, ভক্তের কিন্তু অহংটা যে কোনো মুহূর্তে আসতে পারে, সুতরাং ভক্ত মানে তার দাসানু দাস তবগতি নাহি জানি মমগতি তাহাও না জানি কেবা চায় জানিবারে দাস তব সতর্ক প্রস্তুত সাধিতে তোমার কাজ, স্বামীজির যে একটা উক্তি তবগতি নাহি জানি মমগতি তাহাও না জানি কেবা চায় জানিবারে দাস তব সতর্ক প্রস্তুত সাধিতে তোমার কাজ, এই যদি আছো ভক্তের কি থাকবে স্বামীজির একটা ইয়ে আর কি তবগতি নাহি জানি মমগতি তাহাও না জানি কেবা চাই জানিবারে
দাস তব সতত প্রস্তু সাধিতে তোমার দাস, এই হচ্ছে ভক্তের একমাত্র আকাঙ্ক্ষা। আমরা জীবনে চলার পথে মানে যেন ঠাকুর একটু মুহূর্তের মধ্যে যেন আমার নিজের কোনো ইয়ে না থাকে, মানে তুমি ছাড়া যেন আমার আর জীবনে কি যায়। ওই যে গল্প শুনি এবং গল্প করেছি, আমিও নিজেও অংশ করি, টিয়া পাখি পোষালো সারা জীবন ধরে ভক্তদাস কৃষ্ণকথা কাওয়া, ভক্তদাস কৃষ্ণকথা কাওয়া, ভক্তদাস কৃষ্ণ, যেই একটা বিড়াল এসে পড়লো তাকে ধরে ক্যাককে ধরবে, তখন এ ক্যাক ক্যাক, তখন ভক্তদাস কৃষ্ণকথা আর আসে না। আচ্ছা, তা আমাদের জীবনের শেষ মুহূর্তে মরণ কাম তখন আসবে, তখন আর তোমাকে যেন বুঝে না যাই, ওইটাই যেন আমার একমাত্র ধারণ থাকে। ঠিক 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 ঠিক, বুঝলেন তো? হ্যাঁ হ্যাঁ, মরণ, হ্যাঁ, আর ওই সময় মরণের কালে যেন তোমাকে যেন দেখতে পাবো। ঠিক, হেম কবির একটা গান আছে, অন্তকালে যেন মানুষ নয়নে হেরি যেন রাধার সন, ওই গানটার শেষে লাইনটা আছে। হ্যাঁ, মানে অন্তকালে মানে যখন ইয়ে আর কি আমার আসছে, অন্তকালে মানুষ নয়নে হেরি যেন রাধার সন, তোমাকে যেন ওই ওইটাই না সেই মুহূর্তেটা। হ্যাঁ, মায়া মমতা এগুলো যে ধীরে না ধরে সব ত্যাগ, তুমি একমাত্র তোমার ছবি যেন আসে, জন্ম জন্মান্তরের সুখী তার যদি ইয়ে থাকে আসি তার হয় তাকে পাবো, নাহলে হয়তো অন্য কোন চিন্তায় চলে যাবো কে জানে। তাই ভাবি প্রতি মুহূর্তে যেন তোমাকে ওই মুহূর্তটা তুমি আমাকে দেখা দিও। অন্তকালে মানুষ নাইনগুলি ভুলে গেছি, আমরা তো ছোটোকালে ওই গান গাইতাম। আরে এখন তো গলা ভালো আছে, একটু ভালো একটা করে গান গান না দিই শুনি আপনার গলায়, গান ভুলিয়ে গেছে তুই লাইন না, এই গান বাদ দিন, আপনার কোনো জানা গান আমার খুব শুনতে ইচ্ছে করে ছয় শুনবে। আপনি তো আগে খুব গান টান করতেন, আমাদের খুব ইচ্ছে আপনার গলায় আপনার জানা যেটা মনে আছে যে গানটা, বা আপনার খুব ভালো গান ভালো লাগে যে গানটা, এটা গিয়ে শোনানো সকাল সন্ধ্যেবেলা একে একে থাকি ও আর আমি বসে একটু গানটা আমরা শুনবো, আমরাও দেখবো, সবাই দেখবে, সবাই জানবে যে আপনি গান করতে পারেন এই বয়সে, আপনার গলায় এই গান হচ্ছে গান না একটা গলা গান, যে কোনো একটা গান যুগে যুগে তুমি
ভরাতে আসিলে নব নব ভাবে জীবের শেখালে আর্য কৃষ্টি ফিরাইয়ে আনিলে মহাজাগরণ কারি কলকির উপধারি যুগে যুগে তুমি ভরতে আসিলে নব নব ভাবে জীবের শেখালে আর্য কৃষ্টি হৃদয়ে আনিলে মহাজাগরণ কারি কলকির উপধারি পর ব্রহ্ম পরমেশ্বর মহাকলকি রূপ ধারি তোমার নীল নয়ন শুভ্র বসন চিন্ময় রূপ ধারি কলকি রূপ ধারি সত্য ত্রেতায় শ্রীহরি শ্রীরাম দপরেতে তুমি নবঘন শ্যাম কলিযুগ শেষে অনুকূল নাম ম্লেচ্ছ নিধন কারি কলকি রূপ ধারি সত্য ত্রেতায় শ্রীহরি শ্রীরাম দপরেতে তুমি নবঘন শ্যাম কলিযুগ শেষে অনুকূল নাম ম্লেচ্ছ নিধন কারি কলকি রূপ ধারি পর ব্রহ্ম পরমেশ্বর মহাকলকি রূপ ধারি তোমার নীল নয়ন শুক্র বসন চিন্ময় রূপ ধারি কলকি রূপ ধারি বাহ এই বয়সে যদি এরকম গান হয় তাহলে আপনার যখন কম বয়স ছিল তখন কিভাবে গাইতেন এখনও তো এই বয়সে যদি এরকম হয় খুব সুন্দর হয়েছে তা তখন গানটা কত মধুর ছিল সেই সময় যখন গান গান গেয়ে বেড়াতেন আমি ওই আমার মতন সৎসঙ্গের মধ্যে তো ব্যাপার আছে কি আমাদের তখনকার এরকম হারমোনিয়াম টারাম ছিল না হাত তালায় দিয়ে গান গায় সৎসঙ্গ করতাম করতে করতে তারপর পরবর্তী যারা গায়ক টায়ক হলো তারা হারমোনিয়াম গায় তাদের ইয়াতে কত সেই তা অনেক সময় সৎসঙ্গে গানের লোক টোক না থাকলে খালি গলাটাই আমরা গাইতাম এরকম গেলে সেই তো তা সে যুগে একরকমের এখন তো আর ইয়ে তা তখন হারমোনিয়াম ছিল না খোল টোলও ছিল না খোল টোল আর একটু পরে আসলো যাই হোক হাতে তাল জালি দিয়ে মানে আমরা ঠাকুরের একটু করতে পারি আর কি সে তো ঠিক আছে তখন যে ছিল না যাই হোক মানে তখনকার সেই গানের মধ্যে প্রাণ ছিল না সে তো কিন্তু একটা এখন যখন ওই আমি একটা গান গাই দিই একটা গান গাই একটা গাই দিলে বৈঠকই তো হতো না সৎসঙ্গের গান সৎসঙ্গে সবাই মিলে তার সেখান তো কোনো ইয়ে টিয়ে ছিল না এই আর কি এখনও ওই সন্ধ্যের পরে সকাল বাদি হয় না সন্ধ্যের পরে যখন আমি আর ওই প্রার্থনা করে একটা গান গাই যে কোনো একটা গান গাই আগেকার দিনে গানটা আমার গাই গাই হ্যাঁ 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 সেই তো বাহ এই গানের ওয়ার্ডিংগুলো দেখেছেন তো এই যে গানে এই যে আমি গানটা গেলাম হ্যাঁ হ্যাঁ ওয়ার্ডিংগুলো দেখেন তো ঠাকুরকে বলা হচ্ছে পরব্রহ্ম পরমেশ্বর মহাকলকি রূপধারী
তোমার নীল নয়ন শুভ্র বসন তৃণময় রূপে ধারী, মানে তাকে তার যেটা ডেসক্রিপশনটা যে মানে যিনি লিখেছেন বর্ণনা করা হচ্ছে যিনি লিখেছেন বা যার যিনি যার ইয়েটি, এগুলো প্রত্যেকটার সঙ্গে তার ইয়ে আছে, তো কারণ এটা ভক্তের লেখা, ভক্তের গান তারা করতেন, সেটাই তারা শুনে শুনে আমরা চাই যাই। ঠিক 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 যুগে যুগে তুমি আসো ধরাতে নব নব রূপে গানের যে ওয়ার্ডিংগুলো চেয়েছে, এগুলো হচ্ছে এখন তো নানা রকমের গান হয়, নানা রকমের সুপুরো উল্টো ওসব যুগের পরিবর্তন পরিবর্তন সব কিছু অর্থ এই সেই তো এরা আমি কাজ জোর দিচ্ছে না, যুগের পরিবর্তন হবে সেই যুগ অনুসারে। যেমন আগে বলো আমরা এখনও যেমন মন্দিরে যেমন যে জায়গাটা ছিল ফাঁকা জায়গা আছে এখানে নেচেছে গান গাইছে, কিন্তু যদি একটা কোয়ার্টারে আপনি বাড়িতে যান আশেপাশে কোয়ার্টার আছে ওই ওই নেচে কে আসলে অসুবিধা হবে, তারপরে ওসব করবে না, তাদের অসুবিধে না হয় সেগুলো করে আমার রক্ষা করতে হয়, অনেক দিকে অসুবিধা আছে সুবিধা আছে, জায়গা অনুপাতে জায়গা অনুযায়ী সেভাবে সেইভাবে যে পরিবেশে যেরকম পরিবেশও হবে, সংগ্রাম অনেক বড়ো হয়ে গেছে নানা রকমের নানা সেই করতে চলতে হবে, আপনারা মানুষের মধ্যে তাকে ঢুকে দেয় মানুষকে বাঁচাতে হবে, আর যেমন করে হোক যে কোনো কিছু না পরমপিতা রাত্র চরণে আমরা আজ এখানে শেষ করে দিচ্ছি। জয় গুরু জয় গুরু, ভালো লাগলো আজকে, আজকে অনেক কিছু জানলাম, আর শেষে আমাদের পরম পাওয়া হলো আপনার গলার এই গানটা, এই বয়সে যেভাবে গানটা করলেন, যেভাবে গানের যে সুর বা যেভাবে গাইলেন, আমরা তো পারবোই গাইতে পারি না তবুও ওই আমার শোনা শোনা গানে আর কি শুনেছি গানটা, যে আপনার গলার যে টান বা কাঁপুনি এটা কোন কথা নয়, গান গাছ মনটা তখন অন্যদিকে চলে যায় বলে কেন জানি তাকে ভেতরটা তেমন খান কাজই হয়। হ্যাঁ খুব ভালো লাগলো পরমপিতারা তুলচরণে আপনার শ্রীবৃদ্ধি এবং দীর্ঘায়ু প্রার্থনা করি, আর এইভাবে যেন আরও কিছু কিছু গান শুনতে পাই প্রতিদিন নাই হোক মাঝে মধ্যে, ইষ্ট প্রসঙ্গ তো পাচ্ছি এটা একটা উপরি পাওনা, এই আপনার গলায় গান শোনাটা একটা উপরি পাওনা, মাঝে মধ্যে যেন পাই এই প্রার্থনা করি, আর যারা শুনছেন তাদের প্রত্যেকের এবং সপরিবারের সুস্থ স্বস্থ সুদীর্ঘ ইষ্টচ্ছল প্রার্থনা করি। আপনারাও তো শুনলেন প্রায় শতবর্ষ হতে যাচ্ছে সামান্য দিন বাকি তার গলায় গান আপনারা শুনলেন, কেমন লাগলো আপনারা জানাবেন, আর ভালো ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, ঠাকুরকে নিয়ে চলুন এই প্রার্থনা করি পরমপিতার আতুল চরণে। আজ এই পর্যন্ত, আবার আগামী পর্বে দেখা হবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।